একবারে ফাঁকা, মাটি দিবি কখন? আচ্ছা আমার ভেন্ডা আসতেছে, এত জ্যাম, লোকজন মেলার জন্য যাইতেছে। সবাইকে গুড মর্নিং। আমি সকালবেলা উঠে তারপরে একটু নাস্তা করলাম, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে জুমার পড়ায় একজন মানুষ মারা গেছে সেটা মাটি দিতে আসলাম। একদম ফাঁকা করে ফেলেছে জায়গাটা, একবারে ফাঁকা, মাটি দিবি কখন? আচ্ছা তো গাইস দেখুন, এটা মূলত জুমার পাড়ার বড় ব্রিজ। এখানে আগে ছোটবেলায় খুব আড্ডা দিতাম, সুন্দর একটা ব্রিজ। সে অনেক আগের পুরাতন ব্রিজ। আমার ভেন্ডা আসতেছে, এত জ্যাম, গাড়ি ঘোড়া চলা মুশকিল। লোকজন মেলার জন্য যাইতেছে, সুজার গুটি মেলার জন্য। পিছনে যে গাড়িটা দেখতে পাইতেছেন এটা মূলত সুজারকুটি মেলায় যাইতেছে। কত সুন্দর একটা জুমার পাড়া মসজিদ, সেই সুন্দর একটা মসজিদ, এখানে নামাজ পড়তে আসছিলাম আগে, সেই এখন বড় ব্রিজের দিকে যাব। একদম গাছ কাটে একদম রাস্তা একেবারে ফাঁকা করে ফেলেছে। যাই যাব লাগতো মনে হচ্ছে, গাছ কাটে রাস্তা জ্যাম করে ফেলাইছে। স্মৃতি, ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ছিলাম, সেই দুপুর সময় তো সবাই বন্ধ করে ফেলেছে দোকান।
এই লোকটার কাছ থেকে বাদাম নিলাম, সে বাদাম এখন আমি বাদাম খাবো। বাদাম চলে মোটামুটি তো বরফ হয়ে গেছে একেবারে। দিনাজপুরে যা গরম পড়েছে তুলনা করার বাইরে, এখানে প্রচুর খারাপ অবস্থা দেখতে পাইতেছেন। মানুষ গরমের মধ্যে কিছু করতে পারতেছে না, খুব গরম আজকে। শনিবার ফোন দিবে, শুক্রবার বিকেল আর ফোন দিতে, কালি শুক্রবার ফোন দিস বাংলা দিদি। শাহজাদুল নামে সেভ করে দিলাম। গাইজ একটা জিনিস কি, মানুষ মারা গেলে দাওয়াত ছাড়াই আপনারা যাবেন, কারণ এটা আপনাদের যাওয়ার আর কি দরকার। কারণ এটাই যে সে ধনী হোক আর গরিব হোক, এটা মানুষের যাওয়াটা উচিত।